হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এইচএসসি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তো দেখেন কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। বোর্ড চ্যালেঞ্জ করতে হলে আপনাকে টেরেট অফ রিপোর্ট সিম লাগবে। দেখেন শুরু করি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। ফলাফল পূর্ণ নিরীক্ষণ 18 থেকে 24 জুলাই 2019, 18 থেকে 26 জুলাইয়ের মধ্যে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল থেকে ফলাফল পূর্ণ নিরীক্ষণে আবেদন করা যাবে। শুধুমাত্র টেলিটক মোবাইলের মাধ্যমে আপনি এই আবেদনটা করতে পারবেন। আবেদন করতে আপনি মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনি লিখতে হবে আরএসসি, লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম প্রথম তিন অক্ষর, শিক্ষা বোর্ডের নাম প্রথম তিন অক্ষর, যেমন মেসেজে লিখবেন আরএসসি, লিখে স্পেস দিয়ে ঢাকা, DH ঢাকা, বোর্ড হলে ঢাকা, কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা বোর্ড। সকল বোর্ডে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে ডেসক্রিপশনের নিচে লিঙ্কে দিয়ে দেবো, যে আপনারা সকল বোর্ডের নামগুলা কীভাবে লিখতে হবে। এরপরে আপনারা যাবেন, এরপরে স্পেস দিয়ে প্রার্থীর রুল নাম্বার, এরপরে স্পেস দিয়ে রুল নাম্বার দিবেন, এরপরে স্পেস দিয়ে সাবজেক্ট কোড। সাবজেক্টগুলো আমি আপনাকে আপনাদেরকে দেখে দিতেছি কীভাবে আপনারা সাবজেক্ট কোডগুলো পাবেন। দেখেন এখানে এই লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, এখানে সকল সাবজেক্টের কোড আছে, সকল সাবজেক্টের কোড আছে, আমি কোডটা দিয়ে দিব। আমি আবারও বলতেছি, প্রথমে মেসেজ অপশনে গিয়ে যে লিখবেন আরএসসি, লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম প্রথম তিন অক্ষর CUM, মানে আরএসসি স্পেস CUM কুমিল্লা বোর্ড, স্পেস শিক্ষার্থীর রোল নাম্বার, রোল নাম্বার দিবেন, এরপর স্পেস দিয়ে সাবজেক্ট কোড দিবেন। সাবজেক্ট কোড হয়েছে, আমি যে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন, বা আপনার সাবজেক্ট কোড, আপনি যে বিষয় আপনার খারাপ হয়েছে বা আপনার আপনি ফেল গেছেন, ফেল আসছে, সেই বিষয়ে কোডটা দিবেন, কোডটা লিখে পাঠিয়ে দিন 16322 নাম্বারে। এক্ষেত্রে প্রতিটি বিষয় অথবা প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি জমা নেওয়া হবে, মানে প্রতিটি বিষয়ের জন্য আপনাকে 150 টাকা টেলিটক প্রিপেড মোবাইলে থাকতে হবে। আর যদি আপনি দুই বিষয় ফেল যান, দুই বিষয় বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে একই সিস্টেম, আরএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডে প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে পাঠে আপনার রোল নাম্বার লিখবেন, রোল নাম্বার লিখে স্পেস দিয়ে সাবজেক্ট কোড। আপনি যদি দুই বিষয় ফেল যান, দুই বিষয় চ্যালেঞ্জ করতে চান, তাহলে সাবজেক্ট কোড ধরেন বাংলা ফেল গেছেন, বাংলা লিখে বাংলা সাবজেক্ট কোড লিখে দেখেন এখানে বাংলা সাবজেক্ট কোড কি, বাংলা সাবজেক্ট কোড, বাংলা সাবজেক্ট কোড 101 102, মানে বাংলা প্রথম প্রথম বাংলা দ্বিতীয় প্রথম 101 102, আপনি এখানে 101,102 বা আপনি অন্য বিষয় গেছেন তথ্য প্রযুক্তি 275 কমা আপনি 109 এরকম দিতে পারেন। আপনি যে দুই সাবজেক্ট ফেল গেছেন সেটার প্রথম প্রথম সাবজেক্ট কোড লিখে কমা দিয়ে এরপর সাবজেক্ট কোড লিখবেন, তাহলেই আপনি দুইটা একসাথে একই SMS আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার টাকা পড়তে হবে 300 টাকা, প্রতি বিষয়ের জন্য 150 টাকা, দুই বিষয় একই মেসেজে করলে 300 টাকা কেটে নিয়ে যাবে। ফিরতে আপনি একটা প্রথম মেসেজ পাঠানোর পরে আপনাকে ফিরতে একটা SMS দেওয়া হবে, SMS আপনার ফি বাবদ কত টাকা কেটে নিয়ে হয়েছে তা জানিয়ে একটি পিন নাম্বার দেওয়া হবে, পিন নাম্বারটা আপনি লিখে রাখবেন। আবেদনের সম্মিলিত হলে SMS আবার SMS অপশনে গিয়ে REZ লিখে স্পেস দিয়ে ES লিখে স্পেস দিয়ে এরপরে যে পিনটা প্রথম SMS আসছে সেই পিনটা লিখে স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা সার্বক্ষণিক খোলা থাকে যে মোবাইল নাম্বার, তার আপনাকে SMS দিয়ে জানাবে রেজাল্ট, বা রেজাল্ট আপনি ওয়েবসাইটের মাধ্যমে যে ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন, সেই মোবাইল নাম্বার দিয়ে লিখে সেন্ড করুন 16322 নাম্বারে। আমি আবার বলতেছি আরএসসি লিখে স্পেস দিয়ে ES স্পেস দিয়ে পিন নাম্বার স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার লিখে সেন্ড করুন 16322 নাম্বারে। একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, এক্ষেত্রে সাবজেক্ট কোড লিখে দেখুন কমা দিতে হবে। এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যদি SMS করেন, প্রথম SMS পর দ্বিতীয় SMS করেন, তাহলে আপনার চ্যালেঞ্জটা সাকসেসফুল হবে। তো বন্ধুরা, আমি এই পেজটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবার পুনরায় দেখে নিতে পারবেন। আর এখানে বিষয়গুলো আছে, আমি বিষয়গুলো দিয়ে দিব, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। তাহলে সবাইকে ধন্যবাদ, এভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন।
আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।